নমস্কার, সন্ধান টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ট্রান্সপোর্টের দোকানঘর, ঘটনা মঙ্গলবার সকালে রাজধানীর বাধারঘাটস্থিত কেশব সংঘ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা এদিন সকালে ট্রান্সপোর্টের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ট্রান্সপোর্ট অফিসের। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দ্বন্দ্বে রয়েছে এলাকাবাসী। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক হতদরিদ্র ব্যক্তি। ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হলো ঋণের বোঝা। এই ব্যক্তির নাম অজয় ভৌমিক। আবারও জালিয়াতির শিকার হয়ে ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক হতদরিদ্র ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার 6 নম্বর ওয়ার্ডের ডাকযোগে অজয় ভৌমিকের হাতে ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নোটিশ আসে। এই নোটিশে অজয় ভৌমিককে বলা হয়েছে, আজ থেকে 10 বছর আগে ওবিসি কর্পোরেশন থেকে নাকি 2,85,000 টাকা ঋণ নিয়েছিলেন, আর 10 বছর পর এই ঋণ হয়ে দাঁড়িয়েছে 4,42,244 টাকা। তাই কর্পোরেশন থেকে অজয় ভৌমিককে নোটিশ আকারে বলা হয়েছে, খুব শীঘ্রই যেন ঋণ পরিশোধ করা হয়। ঋণের এই নোটিশ পেয়ে অজয় ভৌমিকের মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনকি হতবাক হয়ে যায় অজয় ভৌমিক। তার অভিযোগ, সে কোনো দিন ওবিসি কর্পোরেশন থেকে ঋণ গ্রহণ করেননি। কি কারণে তার নাম সহ এভাবে ওবিসি কর্পোরেশন নোটিশ পাঠিয়েছে তাও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না। ঋণের নোটিশ পেয়ে দুশ্চিন্তায় সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছেন অজয় ভৌমিক। তার সন্দেহ, কেউ জালিয়াতি করে তার নাম ব্যবহার করে ওবিসি কর্পোরেশন থেকে ঋণ নিয়েছে, আর এখন সেই ঋণের নোটিশ এসেছে তার কাছে। অজয় ভৌমিক আরও জানান, সে লেখাপড়া জানেন না, এমনকি ওবিসি কর্পোরেশন কি সেটাও জানেন না। সে জানিয়েছেন, গত 10 বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে ঋণ নেওয়ার অনুরোধ জানিয়েছিল মহেশখোলা এলাকার বলাই নামে এক ব্যক্তি, কিন্তু সে ঋণ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। তাই তার সন্দেহ, বলাই নামে ওই ব্যক্তি অজয় ভৌমিকের নাম ব্যবহার করে ঋণ নিতে পারে। সেই ব্যক্তির বাড়িতে গিয়ে অজয় ভৌমিক জিজ্ঞাসা করার পর তিনি জানান, এই ধরনের ঋণ ওনার নামে নেওয়া হয়নি। তার অভিযোগ, ওবিসি কর্পোরেশন যদি সঠিক তদন্ত করে ঋণ দিত তাহলে তাকে আজ এই সমস্যায় পড়তে হতো না বলে জানান। গোটা ঘটনাটি জানিয়ে অজয় ভৌমিক আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এদিন। আমি করলাম এটা কি কি এটার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে তো যে 2,85,000 টেবলে তুমি লোন টোন আনছো কি যা। আমি করলাম যে আমার তো কোনো লোনের কোনো গত গম্পই নেই, আমার তো আছে বন্ধন বন্ধন আছেই দিয়ে, আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন লইছি না। ও না, এটা দিয়ে অনেক দিয়ে ওই দিছে মেলাতে ওই দিছে 4,40,000 টাকার মতন বলে দিয়েছে তুমি লোন লইছো। তো এই অনেক দেখলাম যে লোনটা কবে লো হয়েছে, কবে বলতে 2014 তো বলে লোনটা লইছি আমি। এই লোন যে আমার নামে আইসে বা আসো বিষয় এটা তো বিশেষ কিছু আমি জানি না, বা কর্পোরেশন অফিস যে আছে এই অফিসের কিনার দিয়ে আমি গেছি না কোনো সময় বা গেলে এটা আমি চিনিও না কিছু না। আচ্ছা, ওবিসি কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না? না, আমার নাম ঠিকানা জানে না। তাহলে কীভাবে যে নাম ঠিকানা তারা ফাইল, হয়তো কি আমার নামে কি জ্বালালি কীরা কেউ লইয়ে গেছে না কি আসো পিছিয়ে অনেক কেমনি কইতাম। হনে তো একজনে ওই ব্যাংকের বই করা লাগিয়া তিনি দাবি জানান, গোটা ঘটনাটি আইন যেন সুষ্ঠু তদন্ত করে এই ধরনের জালিয়াতির সাথে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে। তবে এখন দেখার বিষয়, ঘটনার সুষ্ঠু তদন্ত হলে কি বের হয়ে আসে। সন্ধান টিভি।
মঙ্গলবার মুস্কান প্রকল্পের অধীন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে শিশু কল্যাণের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে হয় এদিনের অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর এবং আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছে, মেয়েরা যাতে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার, এবং বিশেষ করে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করছে বলে জানান মন্ত্রী। আর দেখুন, পরবর্তীত ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে, আরও প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও। আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে। আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেটিভ করছে, তার মধ্যে দীপা কর্মকার, আমাদের লক্ষ্মিতা রিয়াং, মৌসুমী অস্মিতা, এরকম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, সুরভি আপনারা সবাই জানেন, এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশ। ত্রিপুরা হজ ভবনে কম্পিউটার প্রশিক্ষণের পরিষেবা চালু হয়েছে, এর জন্য দুজন প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন। 110 জন হজযাত্রার জন্য ইতিমধ্যে আবেদন করেছে, এর জন্য প্রক্রিয়া জারি রয়েছে। এছাড়াও সংখ্যালঘু মানুষদের উন্নয়নের জন্য সার্বিক বিতর্ক এড়িয়ে কাজ চলছে। যেহেতু বর্তমান ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, ইন্ডিভিজুয়াল সমস্যা সমাধান করা বড় কঠিন, যেহেতু ফ্রি কোচিং সেন্টার সামগ্রিকভাবে আমরা চাইছি 3 মাসের জন্য ফ্রি কোচিং সেন্টার, এটা অনেক আগে চালু হয়েছে আমার ষষ্ঠবার, মধ্য দিয়ে বিভিন্ন স্টপ ছিল, এখন আমাদের এই 3 মাসের কোর্স, 3 মাস পরে আবার বাকি যারা সিরিয়াল আছে সেভাবে আমরা এটার জন্যই আজকে মূল মিটিং। পাশাপাশি আমি অল্প কিছুদিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পরে হজ ভবন, এটা একটা খ্যাতবোধ কেন্দ্র, আরবি ভাষায় বাংলা ভাষা হলো পরিষেবা কেন্দ্র, মানুষকে সহায়তা করা, সহযোগিতা করা। পাশাপাশি যেহেতু হজ সামনে, এইবার ত্রিপুরা যে 110 জন হজযাত্রী প্রেয়ার করেছেন, আমাদের সব প্রসেস চলছে। অল্পতে মান বাঁচান পশ্চিম আগরতলা থানার পুলিশের। মদমত্ত অবস্থায় এক অভিযুক্তকে সোমবার রাতে পুলিশ থানায় ধরে এনে IGM হাসপাতালে নিয়ে যায় মেডিকেল করার জন্য। সেখান থেকে মেডিকেলের পর থানায় নিয়ে আসার সময় অভিযুক্ত পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গাড়ি থেকে দুটি এসআর জন লাফিয়ে নেমে দৌড়ে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। তবে পুলিশের চরম গাফিলতির কারণে গাড়ি থেকে ঝাঁপ দিতে সক্ষম হয়েছিলেন অভিযুক্ত। পুলিশের এই ধরনের চরম গাফিলতির অভিযোগ আগেও বহুবার উঠেছে, কিন্তু পুলিশের সচেতন হওয়ার কোনো নাম গন্ধই নেই। আজকে শম্ভুবন নামে একজন লোককে 90 ক্লস 2 অ্যারেস্ট করা হয়। মেডিকেল করে থানায় নিয়ে আসার সময় সে গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে আবার আমরা ডিটেন করে নিয়ে আস। কবে নাগাদ ধরেছেন? সঙ্গে সঙ্গে ধরা হয়েছে। না, আসামি কি কি আজকেই, মানে আজকে ধরা হয়েছে, আজকে ধরা হয়েছে। কোন জায়গাতে কি কি এসে আছে? এটা প্রিভেন্টিভ অ্যারেস্ট, 90 ক্লস 2 অ্যারেস্ট করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যদের মধ্যে ইনডোর আউটডোর গেমসের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইনডোর ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় মঙ্গলবার। এদিন লুডো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে এবারকার ইনডোর ক্রীড়ার আসর। বেলা 11টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ, আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে কনভেনর অভিষেক দে সহ অন্যান্যরা। আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে কনভেনর অভিষেক দে জানান, আগরতলা ইসলামের সদস্যদের জন্য দাবা প্রতিযোগিতা, মহিলা ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন খেলার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকটি ইভেন্ট করেছি এবছর, যেরকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে, ইন্টার সাব ডিভিশনাল প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, আজকের থেকে লুডো স্টার্ট হচ্ছে, এরপর আমাদের আরও রয়েছে চাইনিজ চেকার রয়েছে, টেবিল টেনিস রয়েছে, দাবা রয়েছে,
এবং 17 তারিখ প্রেস ক্লাবের 2টি মহিলা টিমের ক্রিকেট ম্যাচ, পাশাপাশি 4টি প্রেস ক্লাবের টিম নিয়ে আমরা একটি T10 ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্টও করব। তো আমরা সবসময় এই চেষ্টায় প্রয়াসী থাকি যে সবাইকে নিয়ে আমরা যাতে অনেকগুলি অ্যাক্টিভিটি করতে পারি, স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারি। আমি ধন্যবাদ জানাব আমার স্পোর্টস কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয়কে। ওনার নেতৃত্বে এবং ওনার গাইডেন্সে আমরা অনেকগুলি অ্যাক্টিভিটি করতে পেরেছি, উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো আগরতলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয় এবং সেক্রেটারি শ্রী রমাকান্ত দে মহোদয়কেও, যে ওনারাও আমাদের সবসময় সার্বিক সহযোগিতা এবং সাপোর্ট করে গেছেন। আজকে আমাদের সেক্রেটারি একটি স্কুলের ওনার মেয়ের একটি স্কুলের প্রোগ্রামের জন্য একটু আসতে দেরি হয়েছে, নাহলে উনিও থাকতেন হবে। তো আগামী দিনও আমাদের এরকম প্রয়াস জারি থাকবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সায়ন্দন টিভির পর্দায়। নমস্কার।